রুম বিসমিল্লাহ ইলেকট্রনিক্স থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 77-এর তিনটি রকমের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে 18 ভোল্ট মোটর, 12, 18, 24, 36 মোটর এবং 12 ভোল্ট মোটর। আমি এখন তিনটি মোটরই আপনাদেরকে রিভিউ করে দেখাবো। আমি আপনাদেরকে উপর থেকে তিনটি মোটরের ক্যাটাগরি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মোটরটি, এটির শেপ কিছুটা ছোট এবং বেয়ারিংটি একদম সরাসরি উপর থেকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এটি হচ্ছে 12 ভোল্টের মোটরটি এবং এখানে যে 18 ভোল্ট 36 ভোল্ট মোটরটি রয়েছে, যেটি এটিতে দেখতে পাচ্ছেন আপনারা যে বেয়ারিংটি দেখা যাচ্ছে সুন্দর মতোই এবং এর উপরটা কিছুটা শেপ কাটা। এবং এখানে যে 18 ভোল্টের মোটরটা দেখতেছেন, এটিও প্রায় এটির মতো দেখতে, তবে এটি 18 ভোল্ট, এটিরও বেয়ারিংটি দেখা যাচ্ছে। যদি আমি অপর পিঠ দেখাই তাহলে কিছুটা হেরফের রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটিতে কিছুটা খাঁজ কাটা আছে, এটিতে একদম শীর্ণ স্মুথ, তবে এটিতে কিছুটা খাঁজ কম কাটা আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন বিয়ারিং, এই যে বিয়ারিং তিনটিতেই বিয়ারিং রয়েছে। কয়েলের হিসাবটি যদি আসি তাহলে এই যে দেখতে পাচ্ছেন 12 ভোল্টের মোটরটিতে একটি মোটা কয়েল এবং তামার কয়েল দেওয়া আছে। 18 ভোল্টের মোটরটিতেও একটি তামার কয়েল দেওয়া আছে ভালো মানের এবং 36 ভোল্টের 24 ভোল্টের মোটরটিতেও দেখতে পাচ্ছেন যে মোটা কয়েল দেওয়া আছে এবং এটিতে র্যাপিং করা আছে। র্যাপিং করা হলো যেটি জ্বলবে না, দেখতে পাচ্ছেন যে কিছুটা র্যাপিং করা আছে। র্যাপিং করা থাকা মানে হলো জ্বলবে না। এবার যদি আরপিএমের কথায় আসি, এটি 12 ভোল্টে যখন চালাবেন তখন 18,000 RPM পাবেন, 18 ভোল্ট যখন চালাবেন তখন 21,000 RPM পাবেন, 24 ভোল্টে যখন চালাবেন তখন 25,000 RPM পাবেন এবং 36 ভোল্টে যখন চালাবেন তখন 28,000 RPM পাবেন। আরপিএম কী তা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে দেখাবো। মোটরগুলা অর্ডার করতে হলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সে নাম্বারে আপনারা কল দিয়ে অর্ডার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।